সন্তানেরা শুনবে মায়ের জন্য মায়ের গজল যে আল্লাহ পাক আল্লাহ তাআলা মাকে কি দিয়ে সৃষ্টি করেছে মায়ের মর্ম কি মা সন্তানের জন্য কতটা কষ্ট করেছে ছন্দের মাধ্যমে কবি লিখে দেখেন সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না বাচ্চাগুলোকে জিজ্ঞেস করি তোরা কারে ভালোবাসিস এখন ওরা কি বলবে এগোছি তোরা কারে ভালোবাসিস মারে মাকে ভালোবাসিস একটু হাত তুলে দেখা মাকে ভালোবাসিস এগোছি তোদের বিয়ে হয়েছে বিয়ে হয়নি যখন বিয়ে হয়নি তোমার মাকেই ভালোবাসতে হবে মা ছাড়া তো আর কেউ নেই কেউ আছে এই বউ আছে আজ ওই যুবক ভাইদের জিজ্ঞেস করি তোরা মারে ভালোবাসিস না বউরে কি বলবে ওরা বউ বলবে ভালোই বুঝিস তো বেটা বিয়ের বয়স হয়ে গেছে বল হ্যাঁ আলহামদুলিল্লাহ এখানকার ছেলেটা খুব ভালো তবে আগেকার জামানার কথা আলাদা বাট এখন এখন আমার বোনেরা বুঝতে শিখেছে ভাইরা বুঝতে শিখেছে ভাবিরা বুঝতে শিখেছে তারা স্বামীর খিদমত করে এখন স্বামীর খিদমতে তারা লিপ্ত থাকে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে না তবে শাশুড়ি যদি একটু গন্ডগোল হয় ধরে নাম শাশুড়ি বুড়ি হয়ে গেল বিছানায় পায়খানা পেশাব করে দিল তখন সে বউর মুখের দিকে তাকানো যাবে আরে পরের মেয়ে এসে তোমার শাশুড়ির পায়খানা কেন পরিষ্কার করতে যাবে তাই না আমি আরো বলছি পরে শাশুড়ির সঙ্গে স্ত্রীর কেমন সম্পর্ক শাশুড়ির সঙ্গে বউমার কেমন সম্পর্ক কি জন্য বুড়ি মা গজলটা লিখেছি আর এক ছন্দ পড়ি কবির ইচ্ছে দেখে Shasha,
সারা দুনিয়া ঘুরে মামারে একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় ওই বাচ্চা মায়ের কোলে পেশাব করে দিল পায়খানা করে দিল শীতের রাতের বেলা মা কি ওকে দূর দূর করে তাড়িয়ে দেয় যা বাবা তুই ওই ঘরে গিয়ে শোও এই ঘরে শোও তোর পায়খানা পরিষ্কার করা যাবে না এটা কখনো মা করে না মা আদর করে ভালোবেসে তাকে দুধ খাইয়ে একেবারে সুন্দর করে ঘুম পাড়িয়ে শীতের রাতের বেলা সেই মা গোসল করে নিজেকে পাক পবিত্র করে আর ওই মা বুড়ি হয়ে গেল ওই বাপ বুড়ো হয়ে গেল ওই বাপের আর চলার ক্ষমতা নেই মায়ের আর চলার ক্ষমতা নেই বিছানায় পায়খানা পেশাব করে ফেলে বলে ও বুড়ির জন্য তুমি প্রত্যেকদিন দোয়া করো বুড়ি তুমি মরবি কবে সন্তান সন্তান আর বৌমা যদি ছাদের বাড়িতে থাকে ওই বুড়ির স্থান কোথায় ছাদের বাড়িতে নয় ওই বুড়ির স্থান উঠানের দিকে একটা ঝুপড়ি করে খড়ের চাল দিয়ে একটা তত্ত্ববোধ দিয়ে ওর মধ্যেই বুড়ি পচে মরুক মায়ের খাওয়া হলো কি হলো না সন্তান বৌমা একবারও দেখতে যায় না ওই মা পায়খানা করে দেয় পেশাব করে দেয় বলে তোমার এত রাগ ও বুড়ির খিদমত করা যাবে না আল্লাহ পাক বলে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আমার জান্নাতকে খোঁজার আগে মায়ের পায়ের তলায় যে জান্নাত দিয়েছে ওই জান্নাতকে আগে হাসিল কর তারপর আমি আল্লাহ আমার জান্নাতের আশা কর মায়ের জান্নাতকে ছেড়ে আমার জান্নাতের আশা করতে যাস না হতভাগা তোরা কখনো জান্নাত পাবি না সেই মায়ের ভালোবাসতে শেখো মায়ের সেবা করো আল্লাহ পাক তোমাকে এমনি জান্নাত দিয়ে দেবে তাই কবি শেষ কথা বলি চাই Shasha, 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 sh